আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, লায়লাপুরে ওয়েল ট্যাঙ্কার থেকে উদ্ধার ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি, আটক এক। করিমগঞ্জে সরকারি স্কুলের মধ্যাহ্ন ভোজনের গোদামে অগ্নিকাণ্ড। চলে গেলেন প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদী, শোক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল একটি ওয়েল ট্যাঙ্কার। অসম মিজোরাম সীমান্তের ধলাই থানাধীন লায়লাপুর পেট্রোলে পোস্টে বৃহস্পতিবার রাতে পুলিশের নাকা চেকিং এর সময় AS28SC0225 নম্বরের একটি ওয়েল ট্যাঙ্কার গাড়ির গতিরোধ করে পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালালে ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি সহ গাড়ি চালককে আটক করে পুলিশ। শুক্রবার ধলাই থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মনোজ বড়ুয়ার নেতৃত্বে ইলেকট্রিক কাটার দিয়ে ওয়েল ট্যাঙ্কের বডি কেটে তিনটি পৃথক পৃথক চেম্বার থেকে প্রায় 2000 কিলোগ্রাম বার্মিজ সুপারি উদ্ধার করে পুলিশ। ধৃত গাড়ি চালক কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা শেবুল উদ্দিন বলে পুলিশ সূত্রে জানানো হয়। স্কুলের মধ্যাহ্নভোজের গুদামে সংঘটিত হল এক বিরাট অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ঘটনাটি সংঘটিত হয় সীমান্ত জেলা করিমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আগুনে পড়ে ছাই হয়ে যায় স্কুলের মধ্যাহ্নভোজের চাল। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, এদিন সাত সকালে এক প্রাতঃভ্রমণকারী স্কুলের গুদাম ঘরে ধোঁয়া দেখতে পেলে তিনি আশপাশের জনগণদের হাঁক ডাক দেন। তখন কারোর সাড়া না পেয়ে অবশেষে দমকল বাহিনীর কার্যালয়ে ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করান। পাশাপাশি স্কুলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের কার্যালয়েও খবর দেন। ওই ব্যক্তির তৎপরতায় স্কুলের একটি শ্রেণী কক্ষ রক্ষা পেলেও পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মধ্যাহ্নভোজের চালের বস্তাগুলো রক্ষা করে যায়নি। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় গুদামে থাকা সবকটি চালের বস্তা। তবে স্কুলের গুদামে কিভাবে এই অগ্নিসংযোগ ঘটল তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারণ জানা যায়নি। তোমরা কিটা খবর পাইছিলে? তুমি খুব সাই কিটা খবর পাইছিলে? তুমি চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোরে মাতৃবিয়োগ হলো প্রধানমন্ত্রীর। মায়ের মৃত্যুর খবর পেয়ে কলকাতা সফর বাতিল করে প্রধানমন্ত্রী ছুটে যান আহমেদাবাদে। এদিন গান্ধীনগরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 100 বছর। প্রাপ্ত সূত্র মতে জানা গেছে, মঙ্গলবার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল প্রধানমন্ত্রী মায়ের। ওই দিন সন্ধ্যায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসকরা MRI এবং সিটি স্ক্যান করেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, হীরাবেন মোদীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু শুক্রবার ভোরেই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার একটি বুলেটিনে বলেছে, হীরাবেন মোদী চিকিৎসা চলাকালীন 30 ডিসেম্বর ভোর 3:30 নাগাদ তিনি প্রয়াত হন বলে সূত্রের খবর। সম্প্রতি পাথারগাঁদি বেসরকারি স্কুলে শিক্ষকের অমানবিক প্রহারে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন ছাত্রের সুবিচার চেয়ে সরব হল ছাত্র সংগঠন আকসা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে সম্প্রতি পাথারগাঁদি সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র নির্ঝর দেবনাথকে এক শিক্ষকের অমানবিক প্রহার সহ তার বাবা রঞ্জন দেবনাথের মিষ্টির দোকানে দলবদ্ধ আক্রমণ সহ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ ব্যক্ত করেন সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি জানান, শিক্ষক জাতির মেরুদণ্ড, শিষ্টাচার ক্ষমা কর্তব্যের প্রতীক শিক্ষক। তবে কোন শিক্ষকের এ ধরনের ভূমিকা অনাকাঙ্ক্ষিত।
ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক গোপালকৃষ্ণ দে সহ হামলাকারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাথারগাঁদির বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন রূপমবাবু। অন্যথায় এ ধরনের অমানবিক ঘটনা সভ্য সমাজে বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। শিক্ষক জাতির মেরুদণ্ড, একথা নিশ্চয় ভুললে চলবে না। শিক্ষক হচ্ছে তৈরি কারিগর। আজকে ওনাদের মা বাবার পর যদি কেউ অভিভাবক হন, তারা শিক্ষক। শিক্ষক হচ্ছে শিষ্টাচার, ক্ষমা, কর্তব্য, তালুষয় রসইকার। শিক্ষক শিষ্টাচার কয়মূর্দশয় ক্ষমা কয় কর্তব্য, এই তিনের সমন্বয় হচ্ছে শিক্ষক। যার মধ্যে একটি গুণ বিদ্যমান যার মধ্যে নেই, সে শিক্ষকের মর্যাদা পেতে পারে না। সেই শিক্ষক নামধারি গোপালকৃষ্ণ দে যেভাবে অমানবিকভাবে একটা ক্লাস সিক্স বড় সেই ছেলের বয়স 11 উপর হবে না, তাকে শুধু বেধরক পেটাননি, তাকে এমনভাবে কিলঘুষি মেরেছিলেন তার কান দিয়ে রক্ত, কানের পর্দা ফেটে রক্ত বেরিয়েছিল। শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধোয়ারবন্দ ও আয়রংমারা জিপিতে মোট 75 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নবনির্মিত 3টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের মিন পরিবহন ও আবগারী বিভাগের মন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে ধোয়ারবন্দের জিপির অন্তর্গত 182 নম্বর বন্ধন গোয়ালা মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন। পরে আয়রংমারা জিপির অন্তর্গত 173 নম্বর হরিনগর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও 158 নম্বর নিম্ন বুনিয়াদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এদিন মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক মনসুর আহমেদ মজুমদার, সিডিপিও আশরাফ হোসেন লস্কর, ধলাই অঙ্গনওয়াড়ি নির্মাণ কমিটির চেয়ারম্যান বিভাস দেব, বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের বিডিও পারমিতা দেব প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান জনসম্মুখে তুলে ধরেন। মায়েদের অনুষ্ঠানের জন্য, কারণ এটা নাম চাই অঙ্গনওয়াড়ি, মাতৃগর্ভ থেকে যখন সন্তান পৃথিবীতে আসে তারপরে যে অঙ্গনে আসে, এই অঙ্গনটা মানে এই ঘর। বলবেন যে আমার ছেলে তো এই অঙ্গনে আসে, এই অঙ্গনে এসেছে কারণ এখানে তার জীবনের আলোচনী হবে, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার সংস্কার, তার স্বাস্থ্য ইত্যাদি। আমরা এরকম হয়তো বা কোন একটা সময়ে ভেবেছিলাম যে অঙ্গনওয়াড়ি মানে ছোট বাচ্চারা বাড়িতে রাখতে পারি না, কষ্ট হয়, হাল্লা চিৎকার করে, কাজ করতে পারি না, ভাত রান্না করতে পারি না, তো আমরা অঙ্গনওয়াড়িতে পাঠাই। কিন্তু তার জন্য অঙ্গনওয়াড়িতে পাঠাবো এই জন্যে যে তার জীবনে যে প্রথম সোপান, প্রথম যে ধাপ, যে অঙ্গনে সে প্রবেশ করলো, এই অঙ্গন থেকেই তার জীবনের শুরু। কাজেই আমি প্রত্যাশা করি আপনারা যারা এসছেন এখানে, অনেক এই ছোট সন্তানগুলোর মায়েরা এসছেন, আপনারা শুধু এরকম ভাববেন না যে আমার সন্তানকে আমি এখানে পাঠালাম, ভালো একটা ঘর হয়েছে তো এই ঘরে শান্তিতে থাকবে, ভালো থাকবে, শুধু এটা নয়, এই ঘরে তার জীবনের আরম্ভ হয়ে যাবে।
গাছের ডালে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এনে তীব্র আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে শুক্রবার সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ডের সোনাইপুরত সড়কের পাশে থাকা জনৈক ব্যক্তির বাড়ির সীমানায় থাকা একটি মৃত শিরিশ গাছে বিদ্যুৎ পরিবাহী তার থেকে আগুন ধরে। তখন হঠাৎ ধোঁয়া দেখতে পান বাড়ির লোকেরা। পরে চারদিকে খোঁজাখুঁজি করে দেখেন গাছের ডালে আগুন জ্বলছে। আগুনের লিলিহান শিখা বাড়তে থাকলে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনীদের। উভয় বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এদিন সোনাই উত্তর কৃষ্ণপুর থেকে দুটি দমকল ইঞ্জিন এনে গাছের আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। এদিকে সোনাবাড়ি ঘাট জিপির এপি সদস্যরা প্রতিনিধি মুন্না মজুমদার জানান, শুক্রবার দুপুরে বিদ্যুতের তার ঘেঁষে থাকা শুকনো শিরিশ গাছটি আগুনে ধরে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগ ঘটে বলে তার অনুমান। আনুমানিক দুপুর 12টা জুম্মা, সেই জুম্মার সময় আমাদের সোনাই রোডে যে ইলেকট্রিকের তার আছে, এই তারটা একবারে একসঙ্গে জংশন অন এখানে হয়ে গেছে একটা শুকনো গাছের মধ্যে। তার মধ্যে আগুন লেগে গেছে। আগুন লাগার পরে অনেক সময় ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠার পরে আমরা তো গাঁওয়ের লোক জমা আছেন, আমিও এসেছি, এসে ফায়ার ব্রিগেডকে ফোন করে এনে এই আগুনটা নিবানি হচ্ছে। এখন এখনও চলছে আপো। যে আমি প্রশাসনের কাছে দাবি করছি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে যে এই যে ওইদিকে আমাদের অনেক জায়গা আছে, আপনারা ওইদিকে দেখবেন যে ইলেকট্রিকের তার এবং গাছের মধ্যে একবারে যোগাযোগ সংযোগ হয়ে যাচ্ছে তারগুলা, এগুলো কাটে পরিষ্কার করার জন্য আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করছি। গুরুচরণ কলেজের বিভিন্ন পদে আবেদনের জন্য কর্মপ্রার্থীদের টাইপিং এর যোগ্যতা প্রসঙ্গে অসমের বদলে বাংলা উল্লেখ করে অবিলম্বে বিজ্ঞাপনটি পুনঃপ্রকাশের দাবিতে অধ্যক্ষের হাতে স্মারকপত্র তুলে দিল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। সম্প্রতি গুরুচরণ কলেজে লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, কিন্তু তাতে প্রার্থীদের যোগ্যতার ক্ষেত্রে অসমীয়া অথবা ইংলিশ টাইপিং জানতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার কলেজ অধ্যক্ষ বিভাস দেবের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে অধ্যক্ষের সাথে কথা বলার সময় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, 1961 সালের আসাম ভাষা আইন সংশোধনী অনুযায়ী বরাকের তিন জেলার সরকারি ভাষা বাংলা। এই অধিকার জাতি ধর্ম নির্বিশেষে বরাকের আপামর জনসাধারণ দীর্ঘ সংগ্রামের ফসল এবং একাদশ শহীদের রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। তাই ভাষিক ব্যাপারে বরাকের সবার সংবেদনশীলতা রয়েছে। তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে এই বিজ্ঞাপন সংশোধন করে অসমীয়ার পরিবর্তে বাংলা টাইপিং এর দক্ষতা চেয়ে একটি পুনঃপ্রকাশ করা হোক। যুবফ্রন্ট সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এদিন কলেজ অধ্যক্ষ বিভাস দেব বলেন, তিনি ভাষা আইনের ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল। উল্লেখিত এই বিজ্ঞাপনের ভুলটি ইচ্ছাকৃত নয়, এটি খেয়ালের অভাবে প্রকাশিত হয়েছে। ব্যাপারটি তাদের নজরে এসেছে এবং সঙ্গে সঙ্গে এর জন্য একটি সংশোধনী প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনতিবলম্বে তাদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবফ্রন্টের আহ্বায়ক দেবায়ন দেব, বাহার আহমেদ চৌধুরী, নবারণ দে চৌধুরী, বিডিএফ কেন্দ্রীয় কমিটির পক্ষে ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের হাত দিয়ে উদ্বোধন হলো দয়াপুর চা বাগানে জল জীবন মিশনের প্রকল্প। এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জলসেচ বিভাগের ইঞ্জিনিয়ার দেবব্রত পাল জানান, মুখ্যমন্ত্রী যেসব এলাকায় জল পৌঁছায়নি সেখানে এই প্রকল্পের ব্যবস্থা করেছেন। দয়াপুর চা বাগানের জন্য মঞ্জুর হয়েছিল 1,16,50,000 টাকা, কিন্তু 5% বেনিফিশিয়ারি কর্তন করে এখন 1,10,67,000 দাঁড়িয়েছে। এতে মোট 209টি হাউস কানেকশন দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত 179টি কানেকশন দেওয়া হয়েছে। এখানে একটা 30,000 লিটারের রিজার্ভার হয়েছে। এই রিজার্ভার থেকে টাওয়ারে উঠানো হবে, তারপরে জল সাপ্লাই করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপ দত্ত, জিপি সচিব উৎপল পাল প্রমুখ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তাধারা, উনার চিন্তাধারাই বাস্তব রূপ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আগে আপনারা জানেন ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন, সেটাই বাস্তব হচ্ছে।
আর আপনারা জানেন 50% অধিক রোগ জল থেকেই হয়। সঠিক জল না থাকলে মানুষের রোগ বেশি হয়, মানুষের পেটের সমস্যা, মাথার সমস্যা, শরীরের সমস্যা থেকে ধরে স্কিনের সমস্যা, সমস্ত কিছু জল থেকে হয়। বিশুদ্ধ পানীয় জল দরকার, বাচ্চার সুস্থ সুস্বাস্থ্যের জন্য ভালো পানীয় জলের প্রয়োজন। তার থেকে আমরা দীর্ঘ 75 বছর স্বাধীনতার পরও আমরা আজও পিছিয়ে আছি। আমরা বলছি না শেষ হয়ে গেছে, বন্ধুগণ, আগে যাদের পয়সা কড়ি আছে তাদের ঘরেই জলের লাইন ছিল, গরিবের ঘরে বিনা পয়সার লাইন ছিল না, না ছিল জল, না ছিল মানুষের ঘরে কারেন্ট, না ছিল মানুষের মাথার উপরে ছাদ। কিছু কিছু গরিবরা পেয়েছে, কিন্তু তাও ঘুষ দিয়ে পেতে হয়েছে, সেই সময় জিপির সময়। আজকে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি থেকে অনলাইন যোগে আপনাদের পেমেন্ট দিচ্ছে, কোনো দালালদের স্থান আর দেননি। আজকে গরিবের ঘর বিনা পয়সায় হচ্ছে ঘুষ। আগামী 6 জানুয়ারি মণিপুর লালপানি জিরিপাম যুব আহলে সুন্নতের মহাসম্মেলন। শুক্রবার লালপানিতে যুব আহলে সুন্নতের মহাসম্মেলনকে সফল করতে এক সভার আয়োজন করা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির সদস্যরা বলেন, 6 জানুয়ারি শুক্রবার বিকেলে 4টা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মহাসম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন লালপানি জামে মসজিদের শাহি ইমাম হযরত মৌলানা মুফতি ফয়জুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের হযরত মৌলানা নজরুল ইসলাম কাদেরী। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার হযরত মৌলানা আলাউদ্দিন যুক্তিবাদী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগপুরি শিলচরের হযরত মৌলানা ফরজান আহমেদ। এছাড়াও আরও বিশিষ্ট বক্তারা উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম। মণিপুর জিরিবাম লালপানির তনে হইয়ার আমি, আমার এখানে একটা ওয়াজ করিয়ার আমি, আমার নিজের ব্যক্তিগতভাবে এটা আমি নিজে সব পয়সা দিমু, এটা যত টাকা লাগে, মানে যতটুক পয়সা লাগে এই ওয়াজ করতে আমি সব পয়সা দিমু। আমার যুবকল ইয়া আমি করি আর এগু, মানে তারা কইছে আমার লগে থাকো, পয়সা যেটা লাগে আমি দিমু, কারোর কোনো পয়সা দেওয়া লাগতো না। তাহলে আমারও মুরব্বী মানুষও আসেন লগে, আমি আমার সব মুরব্বী যুবক লইয়া আমি করি আর আপনারা সবর দাওয়াত রইল আগামী 6 তারিখ আমার এখানে আওয়াজ আর আমার মেসবে কুচু কই। আমার এই আব্দুল সালাম বেটায় তার নিজস্ব পয়সা খরচ করিয়া বড় দূর একটা আয়োজন করছেন, এনে একটা সুন্দর প্যান্ডেল বানাইছিলা আর বিভিন্ন জায়গার তো নেই আলিমুল্লা মাহফলটা তাই দাওয়াত দিছেন। এখানে দিনের কথাবার্তা হইব, অন্য কোনো সমস্যা হইতো না। আপনারা সবে সহযোগিতা দিতে আইতে বইতে মধ্যে শর্মা দিয়ে আর সুন্দরভাবে এটা জেলা শেষ হয় তার লাগে এটার জন্য সহযোগিতা রাখতে, ওটাই আমার শেষ বক্তব্য। আমার মুমিন মুসলমান যারা ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমানে করিমগঞ্জ কারাগারে বন্দী এমাদউদ্দিন তাপাদারের এলংজুড়িস্থিত এক বিশাল অট্টালিকায় শুক্রবার হানা দিল করিমগঞ্জ পুলিশ। এদিনের অভিযানে ছিলেন জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, ডিএসপি জিডি শর্মা, সদর থানার ওসি ভবেন দিহিঙ্গিয়া, সহ ম্যাজিস্ট্রেট বিক্রম চাষা এবং বিশাল পুলিশ বাহিনী। তবে এদিন তদন্তের স্বার্থে পুলিশ সুপার সহ কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। প্রচেষ্টা চলাই আছে, আমি এই ডিউটি ম্যাজিস্ট্রেট হিসাবে আহিছো, ডিউটি ম্যাজিস্ট্রেট তোমরা কাম তো মারা সড়ক দুর্ঘটনা এড়াতে শীতের রাতে মাঠে নামলেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ
এওসি পয়েন্ট এলাকায় ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এদিন পুলিশ সুপারের সঙ্গে ছিলেন করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়া, ট্রাফিক ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য সহ পুলিশ ও সিআরপিএফ বাহিনী। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েও কোনো মদ্যপ যান চালককে শনাক্ত করতে সক্ষম হয়নি পুলিশ সুপার। অন্যদিকে লাইসেন্স, আরসি, পলিউশন ইন্স্যুরেন্সের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া বলেন, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান শুধু শহর সংলগ্ন এলাকায় সীমাবদ্ধ থাকছে না, জেলার সকল স্থানেই চলছে এই অভিযান। এই মর্মে জেলা পুলিশ সুপার আরও জানান, এবারের বনভোজনে যাওয়া আসা সহ 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারিতে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আজি 19 তারিখ আৰু এইকেইদিন আমাৰ তৰফৰ পৰা আমি এটা মানে ইণ্টেনচিফাইড এটা চেকিং আমি ৰাখিম। গোটেই ডিষ্ট্ৰিক্টৰ গোটেইকেইটা যাতে পিকনিক স্পট আছে বা যেনে ট্ৰেফিক বেছি হয় সেইখিনিও যাতে ড্ৰাংক ড্ৰাইভিং নকৰে বা এনি মেইন আদাৰ বেলেগো যাতে ৰেড ড্ৰাইভিং সেইখিনিও নকৰে, সেইকাৰণে আমাৰ ট্ৰেফিক এনফৰ্চমেণ্টটো বেছি তীব্ৰতৰ হ'ব। আৰু সেইকাৰণে আমি সকলো জনসাধাৰণকো এটা আহ্বান জনাইছোঁ, সকলোৱে যাতে সকলোখিনি নিয়ম মানি চলে আৰু আমাৰ লগত অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের বাছাইয়ের লক্ষ্যে শুক্রবার নিয়রগ্রাম বাঘপুর জিপিতে এক বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। জিপি সভানেত্রী রুস্তানা বেগম লস্করের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সহস্রাধিক জনগণরা উপস্থিত ছিলেন। এদিন অরুণোদয় প্রকল্পের সরকারি গাইডলাইন নিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন। এদিনের সভায় বক্তব্য রাখেন জিপি সচিব মেহরাব হোসেন, উপসভাপতি বাহারুল ইসলাম, বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম লস্কর প্রমুখ। প্রথমত যারা আমাদের মাহফুল বিধবা যারা স্বামী তাদেরকে দ্বিতীয়ত আমাদের মাহফুল যারা তালাকপ্রাপ্ত আমাদের বাঙালি আমাদের যারা বিভিন্ন কারণে যার বয়স 45 বছরের রয়েছে আগামী রবিবার অর্থাৎ 1 জানুয়ারি থেকে সোনাই ধনেহরি ওএনজিসি সংলগ্ন মাঠে শুরু হচ্ছে 7A সাইড নাইট ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় নিউ স্টার ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সোনাই থানা দল ও সোনাই প্রেস ক্লাব। প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য থাকবে নগদ 20,000 টাকা সহ ট্রফি ও রানার্স আপ দলের জন্য থাকবে নগদ 10,000 টাকা সহ ট্রফি। এছাড়াও প্রতিটি ম্যাচে থাকবে ম্যান অব দ্য ম্যাচ, পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির তরফ থেকে এই খবর জানানো হয়। খেলনায় একটি 7A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ধনেহরি পয়েন্ট পঞ্জিসি সংলগ্ন মাঠে। 7A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমাদের প্রথম পুরস্কার হিসাবে থাকছে 20,000 টাকা, সঙ্গে একটি আকর্ষণীয় ট্রফি
দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে 10,000 টাকা সঙ্গে একটি আকর্ষণীয় ট্রফি। আমাদের এই টুর্নামেন্টের এন্ট্রি ফি হিসাবে থাকছে 1,100 টাকা এবং ম্যান অফ দ্য সিরিজ ফাইনাল ম্যাচে দেওয়া হবে বিশেষ আকর্ষণীয় ট্রফি থাকবে। আর নতুন বছরের 1 জানুয়ারি থেকে খেলা আরম্ভ হবে, 1 ও 2 জানুয়ারি খেলা হবে রবিবার ও সোমবার, টাইম বিকাল 5 কোটিকা থেকে আরম্ভ হবে। এতে প্রথম দুটি দল মুখোমুখি হচ্ছে সুনাই প্রেস ক্লাব ভার্সেস সুনাই পুলিশ টিম। আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমরা কমিটির পক্ষ থেকে কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য। নিখিল ভারত অখণ্ড সংগঠনের ব্যবস্থাপনায় সর্বভারতীয় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় এবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অণ্ডালে অনুষ্ঠিত হয়। আজ 30 ডিসেম্বর 2022 ইংরেজি ক বিভাগে দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের কাছাড় জেলার শিলচরের প্রতিযোগী সাগনিক দেবপুরকায়স্থ স্বর্ণপদক লাভ করেছে। একটি ঘোষণা, এক বিশেষ কারণবশত আগামীকাল অর্থাৎ 31 ডিসেম্বর শনিবার আমার বাংলা সংবাদ সম্প্রচারিত হবে না, পরবর্তী সংবাদ সম্প্রচারিত হবে আগামী রবিবার। ইংরেজি নতুন বছরের জন্য আমার বাংলা নিউজের সকল দর্শক শুভাকাঙ্ক্ষী সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লায়লাপুরে ওয়েল ট্র্যাঙ্কার থেকে উদ্ধার ব্যাপক পরিমাণে বার্মিজ সুপারি, আটক 1। করিমগঞ্জে সরকারি স্কুলের মধ্যাহ্ন ভোজনের গোদামে অগ্নিকাণ্ড। চলে গেলেন প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদি, শোক বিভিন্ন মহল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।